আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে মফস্বল থেকে যখন ঢাকায় এলেন তখন পকেটে ছিল মাত্র 257 টাকা। ছিল না খাওয়া পরা নিশ্চয়তাও, বলছি অভিনেতা আরিফিন শুভর কথা। বছর কয়েক আগে স্মৃতি হাতড়ে আবেগতাড়িত অভিনেতা বলছেন জীবনের সর্বোচ্চ সম্মান পেয়েছেন তিনি। পর্দায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়ে উঠবেন কখনো ভাবেননি, অসাধারণ মুহূর্ত পার করছেন তিনি। আরিফিন শুভ থেকে জাতির পিতার চরিত্রে সুযোগ পাওয়ার গল্প নিয়ে সময়ের গল্পের মুখোমুখি হয়েছেন এই অভিনেতা। গত বছরের ফেব্রুয়ারি 6 তারিখে আমাকে কনফার্ম করা হয়, মানে 4 মাসের অডিশনের পরে। জি, তো সেই থেকেই আসলে প্রিপারেশন শুরু, কিন্তু যেহেতু সরকারি পর্যায়ের কাজ, আমি এত এক বছর ধরে আমি নিজে বলতে পারছিলাম না, কারণ অফিসিয়ালি ডিক্লারেশন আসবার কথা ছিল। তো সপ্তাহ দেড়েকের আগে যখন আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা হয়, ওনার বাবার চরিত্রের ব্যাপারে বিভিন্ন ধরনের আলোচনা হয়, তখন থেকে আমি জিনিসটা বলতে পারছি সবাইকে। এতজনকে পেছনে ফেলে কিভাবে পেলেন স্বপ্নের চরিত্র, কিবা সেই পেছনের গল্প? শুভ বলছেন একবার দুবার নয়, 5 বার অডিশন দিতে হয়েছে তাকে। 5 বারের মাথায়ও আমি জানতে পারিনি আসলে। 5 বারের মাথাতেও আমাকে এক ধরনের কি বলবো, কিছুই বলা হয়নি, শুধু আমাকে ডাকা হয়েছে, আমি ছুটে গেছি। আমাকে ডাকা হয়েছে আর আমি ছুটে গেছি। তো এবং একই অডিশন দেশের বাইরে হয়েছে 2 বার, দেশে হয়েছে 3 বার। তো আমাকে ডাকা হয়েছে, আমি ছুটে গেছি। তখনও তো আসলে অনুভূতিটা ভোঁতা ছিল, তখনও অনুভূতিটা শার্প হয়নি, কারণ আমি তো অন্ধকারে ছিলাম, ধোঁয়ার মধ্যে ছিলাম। আমাকে তো বলা হয়নি তখনও যে আমি করছি এই চরিত্রটি বা করছি না বা কি। বাট ফেব্রুয়ারি 6 তারিখে ফাইনালি আমাকে অফিসিয়ালি জানানো হয় যে I've been selected for Bangabandhu character. So, তখন আসলে এটাকে ব্যাখ্যা করলে আমি এভাবে ব্যাখ্যা করতে পারি যে প্রথমে একজন মানুষ হিসেবে আই থিঙ্ক যেটা বললাম একটু আগে যে এই প্রাপ্তিটা ম্যাটেরিয়ালিস্টিক প্রাপ্তির মতো না, পার্থিব জগতের প্রাপ্তির মতো নয়, এটা অপার্থিব এক ধরনের প্রাপ্তি। আমার মনের ভেতরের ভাবনাটা বলার চেষ্টা করছি। আর এটা হচ্ছে একজন মানুষ হিসেবে, একজন বাঙালি হিসেবে আই থিঙ্ক এটা সব থেকে সর্বোচ্চ গর্বের আমার জন্য, একজন বাঙালি হিসেবে। আর একজন শিল্পী হিসেবে আমি মনে করি যে আমার এই বয়সে বা ভবিষ্যতে অভিনয়ে যতটুকুই শিখেছি বা করেছি বা করব, আই থিঙ্ক আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি, বড় পুরস্কার আমার এই ছবিটা। পর্দায় ফুটিয়ে তুলবেন বঙ্গবন্ধুকে, হয়ে উঠবেন 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, হবেন বাংলার একান্ত স্বজন। প্রত্যাশা চাপ কি বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে শুভর কাছে? যখন আমাকে কনফার্ম করা হলো এবং আমাকে বিভিন্ন কর্মশালার সাথে যুক্ত করা হলো, এই গত 1 বছর ধরে সেই কর্মশালা কিন্তু চলেছে, এবং কর্মশালাটা হয়েছে 3 ভাবে, দেখে, শুনে এবং পড়ে। ওনার আর্কাইভের ফুটেজ দেখে, ওনার সম্পর্কে শুনে এবং ওনার সম্পর্কে পড়ে। 6 তারিখে আমি শেষ প্রেশার ফিল করি, আর এরপরে এই মুহূর্ত পর্যন্ত তথা হয়তো বা 9 তারিখ অব্দি এবং তারপরে যে শুট হবে, আমি খুবই অবাক্যর ভাবে একদমই প্রেশার ফিল করছি না। এবং সেটা ব্যাখ্যা করলে এরকম দাঁড়ায় যে একটা কথা বলে না, প্রেমে অন্ধ হয়ে যায় মানুষ। মানুষ যখন প্রেমে পড়ে তখন অন্ধ হয়ে যায় মানুষ। যেই বস্তু বা যে বিষয়বস্তুর উপরে প্রেমে পড়ে যে মানুষ বা যে বিষয়বস্তু, তখন সেটার ব্যাপারে বায়াসড হয়ে যায়। আমি গত 1 বছরে এই মানুষটিকে একজন পলিটিশিয়ানের বাইরে যেভাবে আবিষ্কার করেছি, আমি ওনার প্রেমে পড়ে গেছি। আর এই চরিত্রটি করবার একমাত্র অনুপ্রেরণা ওনার প্রতি আমার যে প্রেম অনুভূতি এসছে, সেটা আমার কাছে মনে হচ্ছে না যে আমি কোন যুদ্ধে যাচ্ছি, এটাকে এটাতে আমাকে জয়লাভ করতে হবে বা আমি বিফল হব কিনা। আমার কাছে মনে হচ্ছে আমি অলরেডি যেই, হাউ ডু আই এক্সপ্লেইন দিস, যেই ঘোরের মধ্যে আছি, বাংলায় অ্যাবসলিউটলি শব্দটা হচ্ছে একটা ঘোর, আমি এই মুহূর্তে একটা ঘোরের মধ্যে আছি শেখ মুজিবুর রহমানকে নিয়ে।
করোনার দীর্ঘ সময়ে ধীরে ধীরে আবিষ্কার করেছেন বঙ্গবন্ধুকে। শুভ বলছেন, মুজিবের খোরে আছেন তিনি, আছেন মুজিব প্রেমে, কোনো চাপ ছাড়াই কাজ করবেন তিনি। যেহেতু এটা মার্চে শুরু হওয়ার কথা ছিল, আর তখন তো লকডাউন শুরু হয়ে গেল, তো এই সময়টা পাওয়াতে আরো ভালো হয়েছে। আসলে আমি ওনাকে একটু একটু করে অন্যভাবে আবিষ্কার করেছি গত এক বছর ধরে, আর এখন সে আবিষ্কারের শেষ পর্যায়ে আছি। আমি আমার ধারণা যে ওনাকে আবিষ্কার করার এই পুরো প্রসেসটা আই থিঙ্ক এই পুরো বছরটা থাকবে, কারণ জানুয়ারির 25 তারিখ বা 24 তারিখ থেকে শুট শুরু হলে আমার শুট থাকবে এপ্রিলের 9 তারিখ বা 10 তারিখ পর্যন্ত, তারপরে আবার বাংলাদেশের পার্টটা শুট হবে হচ্ছে সেপ্টেম্বরে। তো আই থিঙ্ক ওই সময়টা জুড়েও ওনাকে আবিষ্কার করতে থাকবো আমি বিভিন্ন ভাবে। সেই অভিজ্ঞতাটা আসলে ভাষা নেই বলবার। আই থিঙ্ক যখন আমাদের জীবনে পার্থিব কোন প্রাপ্তি ঘটে, সেটা বহিঃপ্রকাশ, সেটা একটা ভাষা থাকে, বাট যখন স্পিরিচুয়াল লেভেলে কোনো কিছুর প্রাপ্তি ঘটে, মনস্তাত্ত্বিক জায়গায় যখন কোনো কিছুর প্রাপ্তি ঘটে, সেটা প্রকাশ করবার ভাষা থাকে না। আই থিঙ্ক আমি এক ধরনের আবিষ্কারের মধ্যে দিয়ে যাচ্ছি, বঙ্গবন্ধুকে অন্যভাবে আবিষ্কার করছি, ওনার ব্যাপারে এত ডিটেইলে জানবার সুযোগ আর কখনো হয়নি আমার। বলিউডের প্রথিতযশা পরিচালক শুধু নন, আছেন বিখ্যাত সব টেকনিশিয়ানসও, যাদের উপর আস্থা রাখছেন আরিফিন শুভ। আমাকে দিয়ে যারা কাজ করাবেন তারা পৃথিবী বরেণ্য কলাকুশলী, ওখানে যারা কাজ করবে পৃথিবী বরেণ্য, শুধু আমাদের সাউথ এশিয়ার দিকে না, পৃথিবী বরেণ্য একজন ডিরেক্টর হচ্ছে শ্যাম বেনেগল, তাঁর টিম, বলিউডের প্রখ্যাত সব টেকনিশিয়ানরা এই এই কাজটির পেছনে কাজ করছেন। আপনি আমি জানি না আপনি জানেন কিনা, মানে যাদের কাজ আমরা ইতিপূর্বে বিশাল ভাবে দর্শক নন্দিত হয়েছে, প্রত্যেকটি সেক্টরের কথা বলছি, মানে এভরি সেক্টর, এভরি সেক্টরের বলিউডের সব প্রতিযোগিতা যত টেকনিশিয়ান আছে তারা কাজ করছেন এই ছবিটাতে। সো বাকি তারা জানেন, বাকি তারা আমাকে দিয়ে যেভাবে করিয়ে নেবেন। দিন কয়েক আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছে পুরো টিম। বঙ্গবন্ধু কন্যার সাথে দেখা হওয়ার পরে বিদায় নেয়ার মুহূর্তটুকুই ব্যক্তিজীবনের শ্রেষ্ঠ সময় বলছেন শুভ। আমার সাথে ব্যক্তিগতভাবে বেশ অনেকক্ষণ একই টেবিলে বসে আমার খুব কাছাকাছি যাবার সুযোগ হয়েছিল। আমার শুধু একটি দৃশ্য চোখে লেগে আছে এবং সেটা আমার জীবনের সব থেকে বড় সম্পত্তি আমার মনে হয়। উনি যখন বিদায় নিয়ে যাচ্ছিলেন সবার কাছ থেকে, তো ওনার যেই ওনার সাথে যারা আছে ওনার সিকিউরিটির জন্য, তারা তো বেষ্টনী দিয়ে রাখে, তারপরে ছিল সমস্ত শিল্পীরা। তো আমি এর আগেই বিদায় নিয়েছি একবার, অলরেডি বিদায় নেওয়া হয়েছে এক পর্যায়ে। হ্যাঁ, তো আমি দূরে দাঁড়িয়েছিলাম, দূরে দাঁড়িয়ে ওনার বেরিয়ে যাওয়াটা দেখছিলাম, মানে মনে কোথায় রেখে দিতে চাইছিলাম যে আর কোনোদিন কবে দেখা হবে, আমি এটা মনের কোনায় রেকর্ড করে রাখতে চাই ওনার হেঁটে বেরিয়ে যাওয়াটা। হ্যাঁ, উনি সবাইকে দেখছিলেন, বিদায় নিচ্ছিলেন, আবারও আমাকে দেখতে পাচ্ছিলেন না, কারণ আমি তো দূরে দাঁড়িয়ে দেখছি ওনাকে, উনি আমাকে দেখতে পাচ্ছিলেন না। উনি যাওয়ার সময় হাসি দিয়ে বললেন, আমার আব্বা কোথায়? আমার আব্বা কই? তো সবাই পেছন দিয়ে ঘুরে খুঁজছিল, আমাকে দূরে দেখলো আমি দাঁড়িয়ে আছি, আমি এগিয়ে গেলাম, তারপর আবারও বিদায় চাইলাম। উনি জাস্ট বললেন যে ভালো করে কইরো, আমি বললাম দোয়া করবেন যাতে সুন্দর সুস্থভাবে পড়ে ফিরতে পারি এবারে কাজটুকু। এইটুকু আমি আমার জীবনের সব থেকে বড় সম্পত্তি যে বঙ্গবন্ধু কন্যা, আমার আমি যে চরিত্র প্লে করছি সেই চরিত্র উনি আমাকে নাম ধরে বলতে পারতেন, অনেক অন্য ভাবে বলতে পারতেন, উনি বললেন আমার আব্বা কুড়ি। আই থিঙ্ক ব্যক্তি জীবনে ব্যক্তিগত ভাবে শিল্পের জায়গা থেকে শিল্পী হিসেবে, একজন মানুষ হিসেবে, একজন বাঙালি হিসেবে আমার জীবনে আর খুব আর কিছু চাইবার আছে বলে আমার মনে হয়। ব্যক্তি আরিফিন শুভ কখনো কি ভেবেছিলেন একদিন বঙ্গবন্ধু হয়ে উঠবেন? ব্যক্তি শুভ যেদিন একটা ছোট্ট মফস্বল শহর থেকে 257 টাকা নিয়ে ঢাকায় এসেছিলেন, কারণ তার কাছে অতটুকুই টাকা ছিল, তো সেদিন বঙ্গবন্ধুর চরিত্র করা তো কল্পনাতীত,
সেদিন খেয়ে পরে বেঁচে থাকাটাই একটা বড় যুদ্ধ ছিল শুভর কাছে। সো সেই জায়গা থেকে আমাদের বঙ্গবন্ধু কন্যা যখন আব্বা কই বললেন, আমি সেটার সাথে মিলিয়েছিলাম যে 257 টাকা নিয়ে যখন ঢাকায় এসেছিলাম তখন সত্যি জানতাম না যে আমার মতো একজন ক্ষুদ্র একজন মানুষ, খুবই নগণ্য একজন মানুষ এত বড় একটা সম্মান পাবে জীবনে, কোনোদিন ভাবিনি। সহকর্মীদের শুভকামনায় ভাসছেন আরিফিন শুভ, শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন সমকালীন সবাই। বঙ্গবন্ধুকে গভীরভাবে জানতে সবাইকে অসমাপ্ত আত্মজীবনী পড়ার অনুরোধ করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আরিফিন শুভ। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা।